অবশেষে মুখ খুললেন চটুল নাচকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের সেই অঞ্চল সভাপতি। অবশেষে মুখ খুললেন চটুল নাচকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের সেই অঞ্চল সভাপতি। এ ধরনের বিতর্ক তুলে তার বিরুদ্ধে কুৎসা রটানোর পেছনে বিরোধী দল কংগ্রেস ও বিজেপির হাত রয়েছে বলে দাবি করেন ইংলিশ বাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আনোয়ারুল হক। এ নিয়ে তিনি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে শোভানগরের তৃণমূল সভাপতি আনোয়ারুল হক জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সেই অনুষ্ঠান তৃণমূলের ব্যানারে হয়নি, একটি এনজিওর ব্যবস্থাপনায় কিছু যুবক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আনোয়ারুল সাহেব সেখানে আমন্ত্রিত ছিলেন, আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এমন না ছবে তা তিনি জানতেন না, তা দেখে দু তিন মিনিট মঞ্চে ছিলেন। তার অভিযোগ, বিরোধীরা এক মাতাল দুষ্কৃতীকে মঞ্চে উঠিয়ে দেয়। ওই মাতাল যখন মঞ্চে টাকা উড়াচ্ছিল তখন আমি তার প্রতিবাদ করি এবং অনুষ্ঠান বন্ধ করতে অনুরোধ জানাই, অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। আনোয়ারুল আরও বলেন, যে টাকা ওড়াচ্ছিল সেই দুষ্কৃতীর বিরুদ্ধে আমি পুলিশের কাছে নালিশ জানিয়েছি। উল্লেখ্য, মধ্যরাতে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে চটুল নাচের আসর বসানো হয়েছিল মালদার শোভানগরে। সেই মঞ্চে তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন এবং নাচের আসরে টাকা ওড়ানো হয় বলে বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে মালদার রাজনৈতিক মহলে। এবার নিজেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে মালদহের শোভানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি বলেন, আগাগোড়াই এই পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। আমি তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর এলাকা থেকে কংগ্রেস ও বিজেপি মুছে গিয়েছে। তবে বিরোধীদের কিছু দালাল এলাকায় রয়েছে, তারা আমার ও আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতে ওই দিন মঞ্চে মাতাল উঠিয়ে দু মিনিটের ভিডিও তুলে ষড়যন্ত্র করেছে। আমি দলকেও বিষয়টি জানিয়েছি, কি বললেন তৃণমূলের অঞ্চল সভাপতি শুনুন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। বলছি, সম্প্রতি আপনাদের এলাকাতে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, আপনারা কি জানেন কি হয়েছে ঘটনা? এটা ভোলা এবং আমাদের শোভানগর অঞ্চল প্রেসিডেন্ট, উনি লোকের কাজ করেন, ভালো কাজ করেন, তৃণমূলের পাশে দাঁড়ায় মানুষ কাজ দেখে উনার। এক জায়গায় 15 আগস্টে পরের দিন একজন ও যাচ্ছিল, গিয়ে বলে প্রেসিডেন্ট সাহেব আস্তে আস্তে একটু এসে, মানে কিছু লোক মানে 5 থেকে 7 মিনিট বসেছে, বসার পর একটা মদখোর যেটা এসেছিল ওর টাকা 10 টাকার বান্ডিল ছিল, বান্ডিলটা উড়িয়ে দিয়েছে। এবং ভোলাদা উনি কাজ করেন মানুষের এবং আমাদের তৃণমূলকে এটা বদনাম করার জন্য এগুলো ষড়যন্ত্র করেছে। কি ধরনের কাজ করেন এই ভোলাদার বলছেন আপনি? যদি কারোর বাড়িতে কোনো কিছু ঘটনা ঘটলে উনি যান, উনি সাহায্যের হাত বাড়ান, উনি চাল থেকে নিয়ে এবং যতটা পারে, উনি মিলিটারি মানুষ, উনি মিলিটারি মানুষ, মানে উনি অনেক সাহায্য করে মানুষ। সেই কারণে কি মানে ষড়যন্ত্র একটা করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা এরা বিরোধীরা করছে, এরা কিছুটা বিজেপি আছে এবং কংগ্রেস আছে, এগুলো দুজনে মিলে এগুলো ষড়যন্ত্র করছে। কি চাইছেন এলাকাবাসী হিসাবে? এলাকাবাসী হিসাবে ওনার জন্য কোনো আচার না, উনি কোনো কোনো দোষী নয়। যারা যারা দোষী তারা শাস্তি চাইছি আমরা, শোভানগর অঞ্চলে আমরা সমাজবাসী আমরা শাস্তি চাইছি। গ্রামবাসীরা একত্রিত হয়ে কি প্রশাসনকে জানাবেন বিষয়টা? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমরা যদি জানি 100 থেকে 200 লোক আমরা এলাকা থেকে নিয়ে যাবো, আমার পুত্রকে নিয়ে যাবো। কী নাম আপনার? আমার নাম চাম্মান, ভালো নাম মির্জা সাফিউল। বলছি দাদা, সম্প্রতি দেখা গেছে 15 আগস্টে একটা অনুষ্ঠান হয়েছে এবং সেটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অভিযোগটা আপনার দিকে, কী বলবেন এই বিষয় নিয়ে? 15 আগস্টে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, একটা এনজিও করাচ্ছিল, উনি আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি ওই জায়গায় যাই এবং ওনাদের অনুরোধে আমি গিয়ে স্টেজে বসিও দু তিন মিনিট। হঠাৎ দেখি ভিড়ের মধ্যে থেকে একজন উঠে ওই নাচ করা মেয়েটার উপরে টাকা ছড়াচ্ছিল। এইটা দেখে আমি কিন্তু রেগে স্টেজ থেকে নেমে যাই এবং প্রোগ্রামটাকে বন্ধ করে দিই এবং লোকজন ওখানে অনুরোধ করে খুবই, তারপরে ওরা ক্ষমা চাই, যে কর্তৃপক্ষ আছে এনজিওর, যে এটা ভুলবশত হয়ে গেছে, কেউ চলে এসছে, তারপরে ওটা স্বাভাবিক হয়ে যায়। আমরা কিন্তু সেটাকে সেইভাবে কোনো কিছু মনে নেইনি। কিছু বিরোধী পার্টি যারা স্বচ্ছ মানে প্ল্যানিং ছক করে, আমি যেই গিয়ে বসেছি ইতিমধ্যে হঠাৎ করে উঠে স্টেজের মধ্যে টাকা ছড়াতে শুরু করলো। এটা বিরোধীর প্ল্যানিং এবং ছক, আমার স্বচ্ছ ভাবমূর্তি, আমার রাজনৈতিক এটাকে নষ্ট করার জন্য এটা একদম প্ল্যানিং করা একটা ছক। কারা করছে কী মনে হচ্ছে আপনাদের? এটা আমাদের এখানকার কংগ্রেস আর বিজেপির কয়েকজন দালাল আছে, যারা কখনো চাইছে না
যে আমরা স্বচ্ছভাবে পরিষ্কারভাবে নিজের কাজটা করে যাই, ওদের এটা বরদাস্ত হচ্ছে না। ওরা সবসময় আঙ্গুল লাগাবার চেষ্টা করে। অনেক খবর আমাদের কাছে আগে থেকেও আছে। আচ্ছা, বিগত দিনে তো এই পঞ্চায়েত বরাবর কংগ্রেসের দখলে ছিল, তো কিছুদিন এই যাবৎ আপনি আসার পরে যেটা জানা যাচ্ছে যে এটা তৃণমূলের দখলে, কিংবা এলাকায় তৃণমূলের সংগঠন মজবুত হয়েছে, সে কারণে কি এই ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে? একদম 100% এইখানে কোনো দিন আমাদের তৃণমূল লিড করেনি। আমার আসার পর আমরা ব্যাপক পরিমাণে মেহনত করেছি এবং সংগঠনকে সাজিয়েছি, সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা এখানে 10,000-এর ঊর্ধ্বে লিড পেয়েছিলাম বিধানসভা ভোটে। এবং আগামী পঞ্চায়েত ভোট বিরোধী পার্টি চাইছে না, ওদের কাছে আর কোনো জায়গা নেই। তখনও এখন আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য ওরা নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করছে এবং আমাদের মান সম্মান নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছি এবং আমাদের উপরের নেতৃত্বকে জানিয়েছি, এবং আমি একটা লিখিত দিয়েছি লোকাল থানায়। এবং আমি আমাদের প্রশাসনের ধ্যান আকর্ষণ করব, কে বা কারা যারা এই কাজে জড়িত বা এই আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে এবং আমার পার্টির ছবি খারাপ করার চেষ্টা করেছে, ওনাদেরকে খুঁজে উচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক, ডাক নাম ভোলা বলে সবাই চেনে। পরিচয়? আপনার পরিচয়? আমি অঞ্চল। সম্প্রতি আপনাদের এলাকাতে একটা ঘটনা ঘটেছে, অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, এলাকাবাসী হিসেবে আপনি কি জানেন এবং কি চাইছেন? না না, এটা সবটা মিথ্যা। এটা কিছু কিছু বিজেপির দালাল আছে, কিছু কংগ্রেসের দালাল আছে, সিপিএমের দালাল আছে, এটা ফাঁসাবার চেষ্টা করছে ভোলাদাকে। ভোলাদা তো ভালো কাজ করে, কেউ মরে গেলে ওর বাড়ি যায়, আর যে কোনো কারো বাড়িতে বিয়ে হয় ওর বাড়িতে যায়, যে কোনো এ থাকলে মানুষের পাশে থাকে। কেন হচ্ছে এরকমটা? এটা মানে বিরোধীরা করছে, ও ভালো কাজ করছে, ওই জন্য ওদের খারাপ লাগছে। কী ঘটনা ঘটেছিল, কী শুনেছেন? ওখানে 15 আগস্ট হয়েছে সকালবেলা, ওটা বিকালবেলা সন্ধ্যার সময় একটা প্রোগ্রাম হয়েছিল, ও তো জানে না কিছু। ওকে ডেকে নিয়ে গেলো ওখানে, ডেকে নিয়ে যাওয়ার পরে ও স্টেজে উঠিয়েছে, উঠাবার পরে ওখানে নাচ গান চলছিল, ওই আবার সঙ্গে সঙ্গে নেমে গেছে। ও টাকা পয়সা মানে ওরা প্ল্যানিং করে ওকে ফাঁসাবার জন্য টাকা ওই মেয়ের উপরেই করছিল। আচ্ছা, এই ধরনের যে কাজ করলো, এলাকাবাসী হিসেবে আপনারা কী চাইছেন? আমরা ভালো চাইছি, ভালোদা ভালো। এই যে অনুষ্ঠানের মধ্যে অশ্লীল একটা নাচ হলো, সেখানে টাকা উড়ানো হলো, এলাকাবাসী হিসেবে আপনারা কী চাইছেন, কী প্রতিবাদ করছেন কি? না না, প্রতিবাদ করবো না, আমরা প্রতিবাদ করব। বলুন কী চাইছেন এলাকাবাসী হিসাবে? না, যারা এসব ধরনের কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি হবে। প্রশাসনকে জানাবেন আপনারা? না না, আমরা জানাবো তো, ওদের নামে এফআইআর করবো আমরা। কী নাম আপনার? সৈয়দ মাসুদ আলী। ভিডিও ক্লিপটা দেখেছি, যিনি টাকা উড়াচ্ছিলেন তিনি আমাদের দলীয় সভাপতি ছিলেন। এটা অপপ্রচার, একটা মিথ্যা অপপ্রচার ঢুকছে, আমরা ভিডিও ক্লিপ ভালো করে দেখেছি। দাদা, এরকম মিথ্যা প্রচার কেন হচ্ছে, কী মনে হচ্ছে? এমনিতে বিজেপিরা সক্রিয় আছে আমাদের দলের বিরুদ্ধে, কিছু বিরোধী মানুষরা আছে যারা আমাদের দলের বিরুদ্ধে চারণ করার জন্যই ব্যস্ত আর কি, তারা এই ধরনের খবরগুলো করতে ব্যস্ত আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই অঞ্চলটা দেখা গেছে কংগ্রেসের ঘাঁটি, সেটাই কি কারণ হতে পারে? না, বললাম এখানে আমাদের বিরুদ্ধে যারা বিরুদ্ধে আছে, বিরোধী শক্তি যারা আছে, তৃণমূলের বিরোধী শক্তি, তার মধ্যে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তারা চেষ্টা করছে সবসময় একটা বিরুদ্ধচারণ করা। এখানেও তাই তারা একটা ষড়যন্ত্র করছে, কুলুষিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসটাকে, তৃণমূল দলটা কুলুষিত করার চেষ্টা করছে, কিন্তু এগুলো তাদের চক্রান্ত সফল হবে না। একটা মানুষ আমাদের সাথে আছে, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, যার বিরুদ্ধে এরকম একটা খুচরা রাখছে আমি মনে করি। আমরা এখন পর্যন্ত ভিডিও ক্লিপসে দেখিনি, তবে আমরা আরও আমাদের দলীয় ভাবে জানার চেষ্টা করবো ব্যাপারটা কী আছে। তবে আমি যে ভিডিও ক্লিপসটা দেখেছি বিভিন্ন খবর টবরে, সেখানে কিন্তু আমাদের এই অঞ্চল সভাপতিকে মঞ্চের উপরে নিতে পারিনি।